আমাদের রিজিকের কথা যদি বলি, আমাদের রিজিক কিন্তু ফিক্সড, এবং এই রিজিক ফিক্সড ক্ষেত্রে আল্লাহ তাআলা যে তুমি পৃথিবীতে আসার পর কয় লোকমা ভাত খাবা অথবা কয়টা ভাতের দানা খাবা, ওকে, এটাও ফিক্সড, এবং কোন ফলটা তোমার কিসমতে আছে এটাও ফিক্সড। দেখো না, বিভিন্ন ওয়েস্টার্ন কান্ট্রি থেকে, অস্ট্রেলিয়া থেকে আপেল আসে বাংলাদেশে, আসে সেই আপেলটা তুমি নিজে কিনে খাও। এই আপেলটা চিন্তা করো, অস্ট্রেলিয়ার কোন একটা গাছে আপেলটা হচ্ছে গ্রো করছে, সেখানে কত মৌমাছি ছিল, কত হচ্ছে ছোট কীট ছিল, তারপর হচ্ছে পোকামাকড় ছিল, এরা কিন্তু আপেলটাকে খায় নাই। তারপর ওই আপেলটা ওইখান থেকে প্রক্রিয়াজাত হয়ে ওইখানে অনেক দোকানে ছিল, সেই দোকানে কিন্তু ওই কেউ ওই আপেলটা কিনে নেয় নাই, এবং সেটা এক্সপোর্ট হয়ে বাংলাদেশে আসছে। বাংলাদেশে হাজারো মানুষ, দেখো না, আপেল নিয়ে বসে থাকে দোকানদাররা, হাজারো মানুষ আসছে ওই আপেলটা কেনার জন্যে, কোনো না কোনো কারণে ওই আপেলটা কিনে নেয় নাই। তুমি গেছো, তুমি ওই আপেলটা কিনছো, যে আপেলের উৎপত্তি স্থল বাংলাদেশেও না, অস্ট্রেলিয়ার কোনো একটা গাছে, সেই আপেলটা তুমি বাসায় নিয়ে আসছো, কিনে তুমি খাচ্ছ, এটা হচ্ছে ফ্যাক্ট, এটাকে বলে রিজিক। এবং তুমি দেখো ওই আপেলটা তোমার কিসমতে ছিল, তোমার রিজিকে ছিল, এই জন্যে এত লং প্রসেস ফলো করে হয়েও তোমার কাছে এসে পৌঁছাইছে। এবং এই জায়গাটাতে আসলে মেইন বুঝার ব্যাপার যে চিন্তা করো, রিজিক কিন্তু ফিক্সড। এখন এখানে সৃষ্টিকর্তা দুইটা ওয়ে দিয়েছে, একটা হচ্ছে হালাল ওয়ে আর একটা হচ্ছে হারাম ওয়ে। এটা আমাদের উপর ডিপেন্ডেন্ট, মানুষের উপর ডিপেন্ডেন্ট, তুমি যে টাকাটা ইনকাম করবা এই টাকাটা হালাল ওয়েতে ইনকাম করবা নাকি হারাম ওয়েতে ইনকাম করবা, তুমি কত টাকা পৃথিবীতে ইনকাম করবা এটাও কিন্তু সৃষ্টিকর্তা ঠিক করে দিয়েছে, এটাও কিন্তু ফিক্সড, এখানে কিন্তু গোলমাল নাই, এগুলো একদম কানে একদম লিখিত, ওকে, সৃষ্টিকর্তা থেকে আল্লাহ তাআলা এগুলো সব লিখে রাখছে যে কে কত টাকা পৃথিবীতে ইনকাম করবে, কিন্তু কোন ওয়েতে ইনকাম করবে সেটা আমাদেরকে দিয়ে দিছে, আমরা হালাল ওয়েতে ইনকাম করব নাকি হারাম ওয়েতে ইনকাম করব এটা আমাদের ব্যাপার। এই কেসে যারা দেখো না অনেক কোটি কোটি টাকা ইনকাম করছে হারাম ওয়েতে, এ সৎ থাকলেও কিন্তু ওই টাকায় ইনকাম করতে, কারণ তার কিসমতে ওইটা লেখা ছিল, সে অনেস্ট ছিল না, ডিসঅনেস্ট ওয়েতে সে ডিসঅনেস্টি ফলো করছে, হারাম ওয়েতে সে টাকাগুলো ইনকাম করছে, অটোমেটিক সেটা তার জন্য হারাম হয়ে গেছে, অথচ ওই টাকাটাই তার জন্য হালাল হয়ে ওয়েতে আসতে পারতো যদি সে সৎ থাকতো। তো তোমাদেরকে এখানে আমি বলে রাখি, একটু সৎ থাকো, সততা সর্বোৎকৃষ্ট পন্থা সব সময় বলে, পড়াশোনা যেটা করতেছো তুমি তোমার এখন যদি ঠিকমতো পড়াশোনা না করো, তোমার পিছনে তোমার প্যারেন্টস টাকা পয়সা খরচ করতেছে, ইট মিনস তুমি তাদের সাথে সৎ না, তুমি যদি পড়াশোনা ঠিকমতো না করো, কারণ তোমার পিছনে তোমার প্যারেন্টসদের একটা এক্সপেকটেশন আছে, ছেলে ভালো কিছু করবে, ভালো একটা জায়গায় যাবে, এক্সপেকটেশন আছে, এটার জন্যই তোমার পিছনে হচ্ছে টাকা পয়সা খরচ করতেছে, কষ্ট করে পড়াচ্ছে তোমাকে। তো তুমি যদি তাদের প্রতি লয়াল হও তাহলে তুমি অবশ্যই বেশি করে পড়াশোনা করবা, আর যদি লয়াল না হও তুমি পড়াশোনাতে ফাঁকিবাজি করবা। তুমি নিজে ডিসাইড করো, তুমি নিজে তোমার প্যারেন্টসের প্রতি, যারা পড়াশোনা করতেছো না তারা তোমার প্যারেন্টসের প্রতি তুমি সৎ থাকতেছো না, তুমি বাইরের মানুষের প্রতি কী সৎ থাকবা, তুমি কীভাবে ভালো জায়গায় যাবা, ভালো কিছু করবা, তো এই ব্যাপারগুলো আসলে খুব ইম্পর্টেন্ট অ্যান্ড সেন্সিটিভ ব্যাপার, আস্তে আস্তে চিন্তা করো, কারণ এখনও তো ছোটো না, কলেজে উঠে মোটামুটি বোর্ড পরীক্ষা মোট তো একটা সময় চলে আসছে তোমাদের, তাই না, রেগুলার সেশন থাকলে এখন মার্চ চলে, এপ্রিল মাসে তোমাদের বোর্ড পরীক্ষা হইতো, তোমাদের যদি রেগুলার কার্যক্রম চলতো, তাই না, এই বছরই এপ্রিলে তোমাদের বোর্ড পরীক্ষা হওয়ার কথা ছিল, ঠিক কিনা বলো, কিন্তু সেটা তো পিছিয়ে যাচ্ছে, তো সেটা সময় বেশি পাইছো, বাট পড়াশোনা ভালো মতো করো, আল্লাহ ভরসা।